পতম নিশ্চিত পুতিনৰ মহাযুদ্ধত মহা এন্ট্রি মোসাদৰ মোসাদে প্রশিক্ষণ দিছে ইউক্রেনিয়ান সেনাক রাশিয়া আৰু ইউক্রেনৰ মাজত অব্যাহত থকা মহাযুদ্ধই অতিক্রম করলে দুটা মাহৰ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ বর্তমানলৈকে দেখা পোৱা নাই বিশ্ববাসীয়ে। রাশিয়ায় বর্তমান ইউক্রেনৰ কেবাখনো চহৰত অব্যাহত রাখিছে মিছাইল আক্রমণ। পিছে মহাপরাক্রম দেখুৱাই ইউক্রেনিয়ান সেনাই নিজৰ দেশৰ সুৰক্ষাৰ বাবে যুঁজিছে রাশিয়াৰ বিৰুদ্ধে। ইউক্রেনক শেষ করার হুঙ্কার দিয়া পুতিন বর্তমানেও আকুরগুজ। ইফালে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনিয়ানেও হার মানি লওয়া নাই। শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে যুঁজ দিয়া ইউক্রেনিয়ান সেনার সন্মুখত তিষ্ঠিব পৰা নাই পুতিন সেনাই। তার মাজতেই যুদ্ধভূমির পৰা অহা এটা খবরে লাভ করেছে বিশেষ চর্চা। প্রাক্তন কমান্ডারে প্রশিক্ষণ দিছে ইউক্রেনিয়ান সেনাক। প্রশিক্ষণ হব পাৰে মহাযুদ্ধৰ টার্নিং পয়েন্ট। খবর অনুসৰি মোসাদৰ প্রাক্তন কমান্ডার সকলে ইউক্রেইনৰ এটা সিক্রেট অনুশীলন থলীত প্রশিক্ষণ দিছে ইউক্রেনিয়ান সেনা আৰু সাধাৰণ নাগৰিকক। ইজৰাইলে ৰাছিয়াক বিৰোধিতা কৰিবলৈকে মোসাদৰ প্রাক্তন কমান্ডার সকলে প্রশিক্ষণ দিছে ইউক্রেনিয়ান সেনাক। পশ্চিমীয়া দেশসমূহত চর্চা চলিছে মোসাদৰ এই গোপন প্রশিক্ষণ অব্যাহত আছে ইজৰাইলৰ সম্পূর্ণ পরিকল্পনা মতে। আশা করা হয়েছে এই গোপন কেন্দ্রৰ পৰা প্রশিক্ষণ সম্পূর্ণ করে উলিয়া কমান্ডোয়ে ভয়ঙ্কর বিপদ মাতি আনিব পুতিন সেনালৈ। প্রতিরক্ষা বিশেষজ্ঞসকলৰ মতে এই প্রশিক্ষণৰ দ্বারা বৃদ্ধি পাব ইউক্রেনিয়ান সেনার মনোবল আর আত্মবিশ্বাস। এতিয়া প্রশ্ন হৈছে এই প্রশিক্ষণে গতি সলাই পেলাব নেকি রাশিয়া ইউক্রেইনত বলা মহাযুদ্ধৰ বতাহ জাকক। পানীৰ লগত মিহলি হৈ যাব নেকি বিশ্বত থকা পুতিন সেনাৰ মান সন্মান আৰু ইতিহাস। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24।